আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেলেন সজিব ওয়াজেদ জয় আজ রবিবার একুশে জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায় এর পূর্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থাৎ বাংলাদেশ সরকারের তত্ত্ব ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন সজীব ওয়াজেদ জয় গত উনত্রিশে নভেম্বর এই পদ থেকে পদত্যাগ করেছিলেন সজীব ওয়াজেদ জয় জানা গিয়েছিল যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলি ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর সহকারী প্রাস সচিব এম ইমরুল কায়াস তিনি তখন জানিয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক তার পথে পত্র গৃহীত হয়েছে দুই হাজার চোদ্দো সালের দশম সংসদ নির্বাচনের আগের সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরানো কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে বাদ দিয়ে নতুন করে ছয়জনকে যুক্ত করা হয় এবং দুই হাজার সালে যেভাবে নির্বাচনকালীন সরকার পরিচালনা করা হয়েছিল গত দুই সালের একত্রিশে অক্টোবরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পরিকল্পনা উপস্থাপন করেছিলেন দুই হাজার সালের নভেম্বরে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন টেকনোক্রেট চার মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয় এবং তারা পদত্যাগপত্র জমাও দেন বাকি মন্ত্রীরা সবাই রুটিন কাজ করে গেছেন কেবল নির্বাচিত মন্ত্রীদের নেই ওই নির্বাচনকালীন সরকার পরিচালনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনজনকে তথ্য ও যোগাযোগ প্রতি দায়িত্ব দেওয়া হয়েছিল সে তিনজনেই এমপি না হয়েও তারা সেই দায়িত্ব পেয়েছিলেন সাতই জানুয়ারি সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার সহযোগী সঙ্গী হয়েছেন পঁচিশ জন মন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আবারও উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয়